নমস্কার, কথায় ও গানের বিশেষ অনুষ্ঠানে আমি দীপান্বিতা আবার এসেছি আপনাদের সামনে, আপনাদের সঙ্গে আড্ডা মারব বলে। আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তাকে আপনারা সবাই চেনেন এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনাদের মধ্যে তার একটি পরিচিতি হয়ে গেছেন। তাই আমি আর দেরি বেশি সময় না নিয়ে, আর দেরি না করে তার নামটা আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি। আমাদের সামনে আজকে উপস্থিত আছেন সঙ্গীত অনুরাগী রুমা ঘোষ। নমস্কার। আর আমাদের এই অনুষ্ঠানে তবলায় যিনি সহযোগিতা করবেন সঞ্জয় ঘোষ। নমস্কার দিদি। আমাদের এখানে আজকে এসেছে আমাদের সঙ্গে কথা বলবে, আড্ডা মারবে বলে, কিন্তু আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি গানে চলে যাব এবং এই গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। দিদি একটা গান রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি।
অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। আচ্ছা, এরপরে আমরা দিদিকে অনুরোধ করব আমাদের আরেকটি গান শোনাতে, কিন্তু তার আগে আমরা দিদি থেকে জেনে নেব যে দিদি আপনি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি কোন গান করতে বেশি ভালোবাসেন? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত দিয়েই তো আমরা ছোট থেকে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছি, তো রবীন্দ্রসঙ্গীত তো সবচেয়ে মানে ভালো লাগে। তারপরে আমি অন্যান্য গানও আমাকে এখন ভালো লাগছে, সব কিছু আমি স্টাডি করছি সব গানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু গানই আমি করি। তো আজকে সময় কম, তো আমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত করছি। হ্যাঁ, পূজার পর্যায়ে পড়েছে।
দ্বিতীয় গানটিও রুমাদির থেকে শোনা হয়ে গেল। এবার আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠানে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাই আমরা আশা করি যে আপনারা সেই সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে নেবেন। কারণ আমাদের এই অনুষ্ঠান যে কোনো শিল্পীর কিছু করার প্রয়াসকে কিংবা কিছু করার চেষ্টাকে আরও ভালো করে যেন সে কিছু করতে পারে, সে আমাদের এই অনুষ্ঠান তার সেই প্রয়াসকে, তার চেষ্টাকে, তার লড়াইয়ের পথটাকে আরও মজবুত করে তোলার জন্য। তাই আমরা আশা করছি যে কোনো যদি ভুল হয়ে থাকে, কিছু যদি আমাদের ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই ক্ষমা করে নেবেন। আচ্ছা, এটুকু জানিয়ে রেখে আপনাদের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি আবার রুমাদির সঙ্গে আড্ডা মারার জন্য। আচ্ছা দিদি, মানে আপনি তো গান অনেকদিন ধরেই রেওয়াজ করছেন। এর আগের একটি অনুষ্ঠানে আমরা শুনেছিলাম যে আপনি অনেক ছোটবেলা থেকেই গান করছেন, তাদের নিয়ে থাকতে হচ্ছে, এমনকি বাপের বাড়িও আমার কাছে আছে, সবাই আসে, আত্মীয় স্বজন, আমার শ্বশুর বাড়ির লোক, তাদের নিয়েও আমাকে থাকতে হয়, কর্তব্য করতে হয় সবই। তার ভিতরেও আমি ওই প্র্যাকটিস করি, যখন সময় পাই তখনই আমি প্র্যাকটিস করি। আধুনিক করছি আরতি মুখোপাধ্যায়। হ্যাঁ, আরতি দি
আচ্ছা দিদি, এটা তো একটা আপনি আধুনিক গান শোনালেন, আর এটা আমার যতদূর মনে পড়ছে যে উত্তম কুমার আর সুপ্রিয়া দেবী সেই বিলম্বিত লয়ের সেই ছবিটির গান। আচ্ছা আপনি তো আমাদের সঙ্গে মানে গানের অনুষ্ঠান অনেকদিন ধরে করছেন, তাই মানে আমার যেটা জানতে ইচ্ছে হচ্ছে যে এই আগে যে আধুনিক গান ছিল মানে সেই হেমন্ত সঞ্জয় মুখার্জী সেই সময়ে গানগুলো মানে তখন আপনি কি ওই সময় চেষ্টা করতেন গানগুলো করার? স্টাডি করেছি সব সময়, আমি ফলো করেছি সবার গান, আমি ফলো করেছি যার জন্য এখন আমি সবার গান করতে পারছি। আর এতদিন তো আমি বাইরে বাইরে ছিলাম, ট্রান্সফারে সার্ভিস ছিল না আমার হাজবেন্ডের, তো তখন তো আমি বাংলা করতামই না, মানে সবসময় হিন্দি বাংলাটা মানে সেই ছোটবেলায় করেছেন তারপরে মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল, চর্চা মানে রেখেছি সবসময় একটা মনে মনে রেখেছি, তার জন্য এখন আমি করতে পারছি। আমি আবার আরতি মুখ আরতি দিদির একটা গান করছি। হ্যাঁ দিদি, এগুলো তো আমরা সব 80-এর দশকের গান শুনছি মানে অনেক আগেকার দিনে, কিন্তু এখন যে আধুনিক যে ব্যান্ডের গান না সবসময় আপনার কেমন? সবসময় বলছি ওল্ড ইজ গোল্ড, সবসময় মানে এটাই আমাদের ভাবতে হবে, হিন্দিও তাই, হিন্দি নজরুল গীতি মানে সবকিছু, হ্যাঁ মানে আগের একটা সত্যি আছে, মানে নজরুল গীতি তো একটাই হয়ে আছে, সেটা না আগে পড়ে নেই হিন্দি গানে, হ্যাঁ হ্যাঁ সেটা আপনার মতামত। হ্যাঁ নিশ্চয়ই, তাহলে মানে আপনি ব্যান্ডের এখনকার ব্যান্ডের গানগুলো চর্চা করেন না? হ্যাঁ দরকার পড়লে করব নিশ্চয়ই, আমাদের তো গানের শেষ নেই না। সে পুরোনো দিনের গানের মধ্যে আপনার কার গান সবচেয়ে বেশি ভালো লাগে? হ্যাঁ এটা তো বলছে সবাই, তো আমরা জানি যে লতাদির গান সবচেয়ে মানে আমাদের ভালো লাগে, তো তারপরে তো আশাদিও আছে, তারপরে এখন নতুন নতুন সব শিল্পী সব বেরিয়ে গেছে, তারপরে আগেও আছে যে আরতিদির গান সত্যি ভালো লাগে, তারপরে আছে যে গীতা দত্ত,
ভীষণ ভালো লাগে, আমি তাদের সবার গানই আমি করছি, হ্যাঁ পল্লীগীতে সব করছি। কিন্তু আজকে আপনার সঙ্গে কথায় কথায় তো অনেকটা সময় পেরিয়ে গেছে, আজকে আর আমাদের হাতে বিশেষ সময় নেই, মানে এইভাবে কথায় কথায় আপনার থেকে আপনার জীবনের অনেক কিছু আমরা জেনে নেব আমাদের এই অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে। আর আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি।